আমার কাজ হয়ে গেছে। মহানাগমনির প্রতিচ্ছবি পাওয়ার জন্য তাকে সামনে আনার দরকার ছিল। এবারে কান্তি, মহানাগমনিকে ডেকে তার থেকে শক্তি লাভ করার চেষ্টা করব, যাতে কামিনীকে শেষ করতে পারি। বিষকন্যা কোথায় গেল? ও গেছে গেছে, আপদ গেছে। ওকে নিয়ে এত ভাবতে হবে নেলা। আশ্চর্য, বিষকন্যা এখানে এলোই বা কেন? আর এইভাবে হঠাৎ করে পালিয়ে বা কেন গেল? রোহিণী, আমি তোমাকে শক্তি দিতেও পারি, কিন্তু সেজন্য তোমার শরীরে আমাদের ধারণ করতে হবে। এই জন্যই তো আমি বারণ করছি লুমলা, শক্তি দ্রব্য ধারণ করে অসীম শক্তি পেতে পারিস তুই, কিন্তু সেই শক্তির অভিশাপ তোকে বহন করতে হবে না। তুই বিষকন্যার জন্য শুধু শুধু সময় নষ্ট হলো, আর এসব ভেবে কোনো লাভ নেই লা। বরং মোহিনী আর বিক্রমকে ডেকে নিয়ে কামিনীর কাছে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। মহানাগমনি, তুমি এখন এসো, আমার এমন শক্তি চাই না যা পরবর্তীকালে ক্ষতির কারণ হতে পারে। বেশ, কিন্তু তুমি এর মধ্যে অনেকবার শক্তি দ্রব্য ব্যবহার করে আমাদের কাছে ঋণী হয়ে গেছো, আর একবার যদি আমাদের ডাকো তাহলে আমরা তোমার শরীরে প্রবেশ করে যাব, তখন এই শক্তি ধারণ করতে তুমি বাধ্য হবে। না না না, এমন যেন না হয়, আমরা যেন যোদ্ধাকে উদ্ধার করতে পারি। ভয় নেই রোহিণী, আমরা একসঙ্গে ওই কামিনীকে ঠিক পরাজিত করব। আর আর আমার কুমারকে আমরা ঠিক খুঁজে বের করব। দাঁড়াও, আমি বিক্রম আর মোহিনীকে সংকেত পাঠাচ্ছি। আমি ভাবতে পারছি না, কামিনী আবার আমার দাদাকে নিয়ে গেছে। কি করছে দাদার সাথে কে জানে। এখন আমাদের অগ্নিকে খোঁজা দরকার, তারপর না হয় বাকি কথা হবে। কিন্তু এই জায়গা তো আমি খুব একটা ভালো করে চিনিও না। স্ফটিকের দরজার থেকে পাথরের দরজা অব্দি মায়া নাগ আমাকে নিয়ে গেছিল, তাই সেটা কোথায় আমি বলতে পারবো না। আমি আর খোককষি রানী একদিকে খুঁজতে যাচ্ছি, তোমরা সবাই আর একদিকে যাও, যে আগে খুঁজে পাবে সে সংকেত পাঠাবে। বেশ দিদা, তাই হবে, চলো চলো। এদের কিছুতেই কামিনীর কাছে পৌঁছাতে দেওয়া যাবে না, কামিনীর এমনটাই আদেশ। আর রোহিণীর কাছে ঠান্ডি আর খোককষি রানীকে যেতে দিলে চলবে না। Oh,
ঠান্ডি, এটা কি হলো বলতো? হ্যাঁ, এ কেমন অদ্ভুত মায়া! এ হলো মায়া নাগের মায়া। আমি সব কিছু জেনেও কিছুক্ষণের জন্য আচ্ছন্ন হয়ে গিয়েছিল। ভাগ্যিস ফিরে আসতে পেরেছি, না হলে তো মায়া নাগ আমাকেও মায়া করতো না। মায়া নাগের যা মায়া করার তা করা হয়ে গেছে, আর কোনো লাভ নেই। খোকসি রানী, এখন আমাদের পাথরের দরজা খুঁজতে হবে। না হ্যাঁ ঠান্ডি, ঠিক বলেছেন, দাঁড়ান। ওইদিকে ওইদিকে ঠান্ডি, বিক্রম আর মোহিনী পাথরের দরজা খুঁজে পেয়ে গেছে, আর সেই সংকেত আমার কাছে আসছে। ওইদিকে ঠান্ডি, চল 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 চল। আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাব, যাতে রোহিণীর কাছে পৌঁছাতে না পারো। এই তো এই দরজা তো আমি চিনি, তার মানে এখান থেকে পাথরের দরজা অবধি আমরা যেতে পারবো, তার মানে আমরা ঠিক পথেই আছি। হ্যাঁ, আর কোনো ভুল হবে না রে বোন। এতটা পথ তোমরা যখন চলে এলে, তখন বাকিটা পথ না হয় আমি নিয়ে এলাম তোমাদের। তোমরা আমার অতিথি বলে কথা, অতিথি আপ্যায়ন করব না তা কি কখনো হয়? বিক্রম, তুমি বরং দিদার হেমাকে দিকে ডেকে নাও, ওদের জানিয়ে দাও আমরা পথের সন্ধান পেয়ে গেছি। সেই ভালো, এখান থেকে বরং আমরা একসাথেই যাব। আমার দাদা কোথায়? কোথায় রেখেছো আমার দাদাকে? না হলে আমি না বিক্রম, এই অস্ত্র তুমি আমায় দাও, এই লড়াই আমার, এই লড়াই লড়বো আমি নিজেই। কামিনী আমার মুখোমুখি হওয়ার জন্য বারবার আমার যোদ্ধাকে ব্যবহার করেছে, সেটা এবার চিরকালের মতো থামাতে হবে। যুদ্ধান্তে হি রণান্তে হি শত্রু বিনাশিনী রোহিণী পশু পক্ষী।